আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রজ্ঞা ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রাথমিক গণিত বইটার নিয়ে বসো, তোমাদের প্রাথমিক গণিত ক্লাস নিব, সাথে কলম এবং খাতা নিয়ে বসো। পৃষ্ঠা 54, যে যার মতো করে খাতা কলম নিয়ে বসো। 54 পৃষ্ঠা বের করো। প্রথম অঙ্কটা দেখো, লেখা আছে 8 জন যাত্রী নিয়ে বাস চলছে, বাস থামলে 3 জন নেমে গেল এবং 4 জন উঠল, এখন বাসে যাত্রীর সংখ্যা কত? এই অঙ্কটা দুটো অংশে আমরা করব। প্রথম অংশটা এমন হবে, বাসে যাত্রী ছিল কতজন? 8 জন। এরপরে দেখো, বাস থামলে 3 জন নেমে গেল। আমরা আগেই বলেছি কোনো কিছু চলে যাওয়া মানে কমে যাওয়া, আর কমে যাওয়া মানে অবশ্যই সেটা বিয়োগ। তাহলে বাস থেকে নামলো 3 জন। এই অংশটা আমরা আগে করে নিব। বাসে রইল 3-এর পরে আমরা গুনতে থাকি 8 পর্যন্ত যাব, 4, 5, 6, 7, 8, 5 জন। তার মানে 5 জন যাত্রী বাসে রইল। এরপরে কি হলো, 4 জন যাত্রী উঠল, উঠল মানে হলো বাসের মধ্যে উঠে গিয়েছে। তাহলে সেই 4 জন যাত্রী এই 5 জন যাত্রীর সাথে একসঙ্গে বাসে চলে যাবে। তাহলে এখন বাসে যাত্রী রইল 5 জন, আর বাসে যাত্রী উঠল 4 জন। 5 আর 4 = 9 জন। অতএব এখন বাসে যাত্রীর সংখ্যা 9 জন। উত্তর 9 জন, অর্থাৎ একটা বাসে 8 জন যাত্রী চলছিল, এর মধ্যে 3 জন নেমে গেলে 5 জন থাকে। তারপরে কি হলো, 4 জন বাসে আবার উঠে পড়লো। তাহলে সেই 5 জনের সাথে আবার 4 জন যদি যোগ করি, তাহলে শেষ পর্যন্ত বাসে যাত্রীর সংখ্যা থাকে 9 জন। 3 নম্বর অঙ্কটা, রিয়ার 7টি পুতুল ছিল, সে তার ভাইকে 5টি দিল, অর্থাৎ ভাইকে 5টা পুতুল দিয়ে দিল। তার বাবা তাকে আরও 3টি কিনে দিলেন, অর্থাৎ আরও 3টা পুতুল বাবা কিনে দিলেন। তা এখন তার কয়টি হলো, অর্থাৎ কয়টি পুতুল তার সর্বশেষ থেকে গেল? দেখো, রিয়ার 7টি পুতুল ছিল, একই রকমের অঙ্ক। রিয়ার পুতুল ছিল 7টি, সে তার ভাইকে দিল 5টি, ভাইকে পুতুল দিল 5টি। ভাইকে দিয়ে দেওয়ার পরে তার নিজের কাছে কয়টি থাকলো? আমরা জানি কাউকে কিছু দিয়ে দিলে কমে যায়, তাহলে অবশ্যই এটা আমাদের বিয়োগ করতে হবে। রিয়ার পুতুল রইল 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, 2টি। এরপরে দেখো, বাবা তাকে আরও 3টি কিনে দিলেন, তাহলে এই 2-এর সাথে সেই 3টি তার কিন্তু রয়ে গেল। তাহলে বাবা এই নিয়মের অঙ্ক, এটাকে আর এক
রেডি। এখন রিয়ার পুতুল রইল দুইটি, বাবা কয়টি কিনে দিলেন? বাবা তাকে আরো তিনটি কিনে দিলেন। বাবা কিনে দিলেন তিনটি। এখন রিয়ার পুতুল হলো, আমরা তো জানি তিন আর দুই যোগ করলে পাঁচ হয়, পাঁচটি। উত্তর পাঁচটি। এই হলো আমাদের 54 পৃষ্ঠার 2 এবং 3 নাম্বার অঙ্কটি। আর 4 নাম্বার অঙ্কটি দেখো, রেজার দুইটি চকলেট ছিল, তার মা তাকে আরও তিনটি চকলেট দিলেন, পরে চকলেটগুলো থেকে সে পাঁচটি খেয়ে ফেলল, এখন তার কয়টি চকলেট রইল? এটাও ওই ধরনেরই হবে, দুইটি চকলেটের সাথে তিনটি চকলেট যোগ করে ফেলবে। এরপরে চকলেটগুলো থেকে সে কী করলো, পাঁচটা খেয়ে ফেলে তার কাছে আসলে কিছু থাকে না, শূন্যটি থাকে। এ অঙ্কটা 4 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। সবাই বাসায় ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাগুলো চালিয়ে যেও। ধন্যবাদ।